খাওয়া দাওয়ার জন্য আজকে আবার চলে আসলাম ক্যাফে রাজদরবারে। নবীনগরে আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টের মধ্যে অন্যতম হচ্ছে ক্যাফে রাজদরবার। টুপি আর চশমা পরে রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া শুরু করব বলে। আজকে মূলত আমাদের প্ল্যান হচ্ছে চাউমিন খাবো। ওদের বেশ কিছু ধরনের চাউমিন রয়েছে। আমার পছন্দ হচ্ছে স্পেশাল চিকেন চাউমিন। ও ইয়া, তোমার যে প্রশ্নটা কি আছিল যে চাউমিন আর নুডলসের মধ্যে পার্থক্যটা? দেখো, তিনটা জিনিস আছে, একটা স্প্যাগেটি, একটা হচ্ছে চাউমিন, আর একটা হচ্ছে নুডলস। এখন নুডলস জিনিসটা হইতেছে গিয়া একটা জেনে একটা ধরনের খাবার, এটা মূলত হইতেছে, আর স্প্যাগেটি হইতেছে একটা ইটালিয়ান খাবার। মানে নুডলস অনেক ধরনের হইতে পারে, নুডলসের মধ্যে এক ধরনের নুডলস হইতেছে চাউমিন। সকল নুডলস, সকল চাউমিন নুডলস, কিন্তু সকল নুডলস চাউমিন। ভেরি গুড, তুমি ভালো বুঝছো যে সকল নুডলস চাউমিন, সকল চাউমিন নুডলস না। এখন নুডলসের মধ্যে চাউমিন কথাটা মানে হইতেছে কি ভাজা নুডলস। চাউ মানে ভাজা, মানে মেন মানে নুডলস, মানে মেন ফুড, মানে রাইস বেস একটা ফুড। তো ভাজা নুডলসটার ভিতরে তুমি ধরনের বিভিন্ন ধরনের সবজি টবজি দিবা, মাছ মাংস দিবা, তখন এটা চাউমিন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে খাবার সার্ভ করা হয়ে গেল। আমরা চাউমিনের সাথে আরও কিছু সাইড ডিশ নিয়েছি, যেমন আমরা একটা দই ফুচকা নিয়েছি। ওদের দই ফুচকাটা মোটামুটি ভালোই। চাউমিন নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে ক্লাব স্যান্ডউইচ। এখন কথা হলো যে আমরা দুইজন তিনটা জিনিসই খেতে পারবো কি না। তো প্রথমেই খাওয়া শুরু করলাম হচ্ছে দই ফুচকা দিয়ে, কারণ দই ফুচকাটা পরে ভালো নাও লাগতে পারে, এই কারণে শুরু করলাম দই ফুচকাটা দিয়ে। তবে আমার কাছে এখনও পর্যন্ত এই দই ফুচকাটা নবীনগরের বেস্ট না, নবীনগরে এর চাইতেও ভালো দই ফুচকা আছে। তারপর খাওয়া শুরু করলাম ক্যাফে রাজদরবারের যেটা স্পেশাল মেনু, চিকেন চাউমিন। তো মূলত একটা প্লেট নিয়েছিলাম, এটাই আমরা দুজন ভাগ করে খাবো, কারণ এতগুলো খাবার খাওয়া বিকালবেলা বা সন্ধ্যার দিকে একটু টাফ হয়ে যায় আর কি। আর প্রথমেই বলে রাখি যে আজকে আমার টোটাল খাবারটা আমার একজন ভক্ত, যিনি আমার ভিডিওর মারাত্মক রকম ভক্ত বা আমার খাবারের ভীষণ রকম ভক্ত, উনি স্পন্সর করছেন। তো ওনাকে ধন্যবাদ যে আমাকে এই চাউমিনটা খাওয়ানোর জন্য। ক্যাফে রাজদরবারের চাউমিনের সবচেয়ে মজাটা হচ্ছে যে ওরা কম স্পাইস ব্যবহার করে, যথেষ্ট পরিমাণে চিকেন থাকে এটার মধ্যে, এবং খাওয়ার পরে বুক খুব একটা জ্বালাপোড়াও করে না। তো এই কারণেই মূলত আমি যদি চাউমিন খাই তাহলে নবীনগরে ক্যাফে রাজদরবারের মধ্যে খাওয়ারই চেষ্টা করি। তো আজকের আইটেমটা ভালো ছিল। আর আরেকটা কথা সর্বশেষ বলে রাখি, যেটা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমার পেজে কোনোভাবেই লাইক টাইক করতেছেন না বা ফলো টলো কম করতেছেন। আপনারা একটু লাইক করে ফেলেন, ফলো করে ফেলেন, আর ভিডিওগুলো কেমন হচ্ছে এটা একটু মাঝে মধ্যে যদি মনে হয় তাহলে একটু কমেন্টে জানায়েন, একটু শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আর ক্যাফে রাজদরবারে যদি আপনারা কখনো এই চাউমিনটা খান বা চিকেন চাউমিনটা খান তাহলে বা খেয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।